বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মইপিঠের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। শনিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতিকে হেনস্থার অভিযোগ তুলে আরামবাগের বলরামপুর এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। নেতৃত্বে ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। জানা গেছে, শনিবার মইপিঠে একটি সভা করতে যান সুকান্ত মজুমদার, তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন। জয়নগর ও কুলতুলি এলাকায় যেসব বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেসব সেরে তিনি যখন কলকাতায় ফিরছিলেন সেই সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। সুকান্তর গাড়িতে বাঁশের বাড়ি মারার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে আরামবাগের বলরামপুরে পথ অবরোধ করল বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে মধুসূদন বাগ বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গুন্ডামি করছে সারা রাজ্য জুড়ে। এদিন তাদের রাজ্য সভাপতিকে যেভাবে আক্রান্ত হতে হলো তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন তারা আরামবাগ তারকেশ্বর মূল সড়কের ওপর বলরামপুর অবরোধ করলেন। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি উত্তরপাড়ায় গিয়েছিলেন। উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাকে হেনস্থা করেন, শারীরিকভাবে নিগ্রহ করেন এবং তার উপরে হামলা হয়। তার প্রতিবাদে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি 38 নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা আরামবাগের এই বলরামপুর বাসস্ট্যান্ডে পথ অবরোধ করেছি। আমরা পুলিশকে জানাতে চাই যে বারে বারে ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রশাসনের উপর, রাজ্যের পদাধিকারীদের উপরে, কখনো দিলীপ ঘোষের উপরে, কখনো সুকান্ত মজুমদারের উপরে এইভাবে যদি অত্যাচার হতে থাকে, হামলা যদি হতে থাকে, হেনস্থা যদি হতে থাকে, ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। তারা কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে পথ অবরোধ করবে। আমাদের অবরোধের মূল উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা নয়, জনগণের বিপর্যস্ত করা নয়, জনগণের অসুবিধা সৃষ্টি করার কারণ নয়, কিন্তু প্রশাসনকে আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বা পদাধিকারী বা ছোট কর্মী যাই হোক না কেন, তাদের উপর অবিলম্বে তৃণমূল কংগ্রেসের পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে। আমাদের অবরোধ এখন চলবে না। এখন আমরা এক্ষুনি খবর পেলাম, আমাদের এখানে একটা পথসভা ছিল এবং র্যালি ছিল। সেই র্যালিটা শেষ হয়ে, পথসভা শেষ হওয়ার পর আমরা খবর পেলাম এক্ষুনি, আমাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমাদের জানানো হলো যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় পথ অবরোধ হবে। তাই স্বাভাবিকভাবে আমি যখন এখানে পথ অবরোধ করছি, এখন পশ্চিমবঙ্গের বহু জায়গায় একইভাবে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি। নিউজ আজ বাংলা, আরামবাগ। সঠিক ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠিত হতে চান? তাই দেরি না করে আজই চলে আসুন লিংকন আইটি হাবে। সুলভ মূল্যে সফটওয়্যার সহ অন্যান্য আইটি কোর্স করুন আর পেয়ে যান দেশ বিদেশে চাকরির সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা আরামবাগ 24 নম্বর রুট, সতীতলা চার্চের পাশে। ফোন নাম্বার 8910781854। তাই বলি, জীবন বদলানোর একটাই নাম লিংকন আইটি হাব।